নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি চিকেন লালিপপের রেসিপিটা তৈরি করছি। কিভাবে বানাচ্ছি তাহলে আসুন দেখে। এখানে আমি চিকেন উইংস গুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি এক চামচ নুন নিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ, আদা বাটা দিলাম এক চামচ, রসুন বাটা দিলাম এক চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, সয়া সস দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে এটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেব। চিকেন উইংস গুলোকে ভিনেগার দিয়েও আপনারা ম্যারিনেট করতে পারেন, আমি লেবুর রস দিয়ে করেছি, এটা অপশনাল, ভিনেগার দিয়েও করা যেতে পারে ম্যারিনেশনটা। এইভাবে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে। এবার আমি ঢাকনাটা নিয়ে নিচ্ছি, ঢাকাটা দিয়ে দিলাম, আধ ঘন্টা পরে আমি নেক্সট স্টেপে আসবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেটেড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল স্পুন, ময়দা দিচ্ছি 1 টেবিল স্পুন, আর স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আগে তো নুন দেওয়া হয়েছে, সেই জন্য আমি এখানে পিঞ্চ নুন দিলাম। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, ময়দা, কর্নফ্লাওয়ার, টিম টিম দিয়ে সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে রেডি করে রেখেছি। এবার আমি নেক্সট স্টেপে আসছি। গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে উঠেছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে কড়ার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করবার জন্য। এইভাবে আমি সমস্ত পিসগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, একটা দিক ভাজা হবে, তারপরে আবার অপর দিকটা উল্টিয়ে দেব। দেখুন, চিকেনের অপর দিকটা আমি উল্টিয়ে দিয়েছি, একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটাও ভাজা হয়ে এসছে। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা চিকেনের পিসই ভেজে নেব। দেখুন, ভাজাটা আমার হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2টো লঙ্কা কুচিয়ে রেখেছি, সেই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমি একদম হাই রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, 10-12টা রসুন কোয়া কুচিয়ে নিয়ে সেই রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার রসুন আর লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু এখনো হাই রাখা আছে। দেখুন, রসুনটা বেশ ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি আদাটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেই আদা কুচানোটা আমি এর মধ্যে দিলাম। এবার আদাটাকেও খুব ভালো করে ভেজে নেব। আদাটা বেশ ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা খুব সুন্দর করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজটা। এবার পেঁয়াজ, আদা, রসুনকে খুব ভালো করে আমি 2-3 মিনিট ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন সিজওয়ান সস দিয়ে দিচ্ছি। এবার সয়া সস আর সিজওয়ান সসটাকে খুব ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সস দুটো খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। এবার টমেটো সসটাকেও খুব ভালো করে আমি সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা খুব ভেবে দিতে হবে, কারণ যেহেতু সয়া সসে নুন থাকে, তাই নুনটা টেস্ট অনুযায়ী দেবে। আমি স্বাদ মতো এখানে নুনটা দিয়ে দিলাম। এবার নুনটাকেও খুব ভালো করে আমি সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এবার ভিনেগারটাকে খুব ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। ভাজা চিকেনটাকে আমি এবার এই সসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে চিকেনটার সঙ্গে সসগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে সসটা একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দেব। এখানে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি একটু গ্রেভি গ্রেভি রাখতে চাই সেই জন্য এটা দিলাম। আপনারা উইদাউট কর্নফ্লাওয়ারও করতে পারেন। এবার কর্নফ্লাওয়ার মেশানো জলটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু হাই ফ্লেমেই আছে। এই রান্না সবসময় হাই ফ্লেমে করতে হবে, লো ফ্লেমে করা যাবে না। জোর আছে এই রান্নাটা তৈরি হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল চিকেন লালিপপ। এইভাবে অতি অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন চিকেন লালিপপ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।